প্যারালালি চলে, কর্পোরেশনকে আটকে দেওয়া, বেঁধে রাখা, কাজ করতে না দেখা, আসুন না সবাই মিলে ভুলে, রাজনৈতিক দলাদলি থাকবে, হিংসা থাকবে, থাকবেই, আমরা কেউ সাধু হয়ে যায়নি, কিন্তু এই যে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি না করে যদি আমরা সকলে মিলে দলমত নির্বিশেষে যারা শিলিগুড়ি শহরটাকে ভালোবাসি, উন্নতি চাই, যানজট, প্লাস্টিক, নানা ধরনের যে সমস্যা, শিলিগুড়ি আদালত ভেঙে পড়ে আছে, 1100 থেকে হচ্ছে না, সবটাই আটকে দেওয়া হচ্ছে নানাভাবে নানা যুক্তি দিয়ে, অর্থাৎ শিলিগুড়ি শহরের কোনো উন্নয়ন এই মুহূর্তে হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু শাসকদলের পক্ষ থেকে আমি অন্তত দেখতে পাচ্ছি না।